নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসলো একটি বিরল প্রজাতির প্রাণী। এই প্রাণীটি কচ্ছপ প্রজাতির। স্থানীয় ভাষায় একে ব্ল্যাকুর বলা হয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বারৈপাড়া বয়াগড়া এলাকায় প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল বারৈয়ের ছেলে সুজিত বারৈ সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতেছিল। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়, পরে আবার সেটি ওই জালে জড়িয়ে যায়। তারপর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। বনদপ্তরের হাতেই এই প্রাণীটিকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ থেকে প্রায় 30 বছর আগে এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় তা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে থাকে। প্রাণী বলতে এটা ধরুন আমি আজ 30-35 বছর আগে এর থেকে বড়, হ্যাঁ প্রায় 60-65 কিলো পেয়েছিলাম। কিন্তু আর দীর্ঘ 30 বছর পরে এইটা দেখলাম যে আগে আমরা যেটা পেয়েছিলাম যে আমরা এটা লুপ্ত প্রায় প্রাণী ভেবে দেখলাম যে নদীতে আবার এই ঠিক এই কালকে ধরলো। কিন্তু আমরা এটাকে দেখে অবাক হয়ে গেলাম যে এখনও আছে। তাই এই প্রাণীটা যাতে লুপ্ত না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, আবার এটাকে সেই নদীতেই ছেড়ে দেওয়া হবে এই মনে ভাব করেছি, ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমি পেয়েছিলাম আজ দীর্ঘ 40 বছর আগে, এর থেকে অনেক বড়। কিন্তু ভাবছিলাম আর নেই, কিন্তু আবার এই দেখলাম 30 বছর পরে আবার এই জালের পাওয়া গেল। আমাদেরই এলাকার যারা এই সমাজজীবী মানুষ এটা নদীতে জাল দেয়, জাল দিয়ে জাল জীবিকা অর্জন করে। কিন্তু এইভাবে যে জালে পড়ে যাবে আমরা কিন্তু কল্পনাও করতে, গতবারেও পড়েছিল, এবারেও পড়লো সেই জালেই। আচ্ছা বলছি, এটার নাম কি সাধারণত? এটা সাধারণত এটার নাম হচ্ছে কুমড়ো। আর আগে যেটা খুব বড়গুলোকে চচড় বলা হয় এটাকে কুড়মো বলা হয়। কুড়মোই এটা আমরা জানি, কুড়মো বলে। ছেলে জাল আনতে গেল, কোথায় জাল আনতে? নদীয়ে জাল আনতে গেতে পড়ছে, তারপরে ওই প্লেয়ার বলে আবার ছেড়ে দিছে, ছেড়ে দিতে আবার জাল টানা, আবার জালে এসে লেগে গেছে। তারপর আবার লেগে গেতে বলে কি করা যায় স্যার, জাল জড়িয়ে গেছে। তারপর ওই স্যার ডেঙায় আবার আমাকে ডাকলো, বলে বাবা কীটা দেখবো আসো। তারপরে তখন ওই এটাকে আমি কিছু ছেড়ে দিই ওখানে, লোকের কাছে ছেড়ে দিছি, ছেড়ে দিতে আবার ফেরে সে রাত্রে আবার এইখানে ওই ডাঙায় উঠে আসে। আচ্ছা এই বুঝলাম। আচ্ছা কী নাম জানেন এনার? বাচ্চাগুলো বলে কি কীটা থাকু বেঁধে রেখো তো বাচ্চাটা দেখবে সকালে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।